আপনাদের সাথে আমি শাইনি। জেলা বার্তা শুরু করার আগে দেখে নেব জেলা বার্তা বিশেষ কিছু অংশ এক নজরে। বিজেপি করলে হাটে সবজি বিক্রি করা যাবে না, এমনই দাবি তুলে বীরভূমের নানুরে বিজেপি সমর্থকদের মারধরের অভিযোগ। মোহাম্মদবাজার ব্লকে আদিবাসী বিদ্যালয়গুলিতে স্বচ্ছ ভারত মিশনের অভিযান। এবার জেলা বার্তা বিস্তারিত। বিজেপি করলে হাটে সবজি বিক্রি করা যাবে না, এমনই দাবি তুলে বিজেপির সমর্থকদের মারধরের অভিযোগ বীরভূমের নানুরে। ঘটনায় তিনজন বিজেপি কর্মী আহত অবস্থায় নানুর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি, অভিযোগ অস্বীকার তৃণমূলের। বুধবার সকালে নানুর কোয়ার্টার খুজুটিপাড়ার হাটে সবজি বিক্রি করতে আসেন খুজুটিপাড়ার কাকুনিয়া গ্রামের বেশ কয়েকজন সবজি বিক্রেতা। সে সময় তাদের উপর অতর্কিত হামলার অভিযোগ তৃণমূল সমর্থকদের উপর। বেশ কয়েকজন সবজি বিক্রেতা ঘটনাস্থল থেকে পালাতে সক্ষম হলেও তিন থেকে চারজনকে আটক করে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। মার খেয়ে তিন বিজেপি সমর্থক নানুর স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন। মার খাওয়া বিজেপি কর্মী সমর্থকদের দাবি, গত সোমবার যে জেলাব্যাপী বিজেপির তরফ থেকে থানা ঘেরাও এবং ডেপুটেশন দেওয়ার কর্মসূচি গ্রহণ করা হয়েছিল, সেই কর্মসূচিতে অংশগ্রহণ করার ফলেই এমন হামলা। আহত বিজেপি সমর্থক রামপ্রসাদ মণ্ডল জানান, সকালে হাটে হঠাৎ করে আমাদের উপর হামলা চালানো হয়, কাউকে চিনতে পারিনি, এদিক ওদিক থেকে মারধর করা হয়। আমি কোনো মিটিং মিছিলে যাই না, তবে আমার ভাগ্নে বিজেপির মিটিংয়ে গিয়েছিল আর সেজন্যেই আমাকে মারা হয়। তবে তৃণমূলের তরফ থেকে এই সমস্ত মারধরের অভিযোগ অস্বীকার করা হয়। তৃণমূল নেতা কেরিম খান জানান, হাটের মধ্যে মাল কেনাবেচা নিয়ে সমস্যা, তার থেকেই যত ঝামেলা। এইভাবে তৃণমূল কর্মীরা হাটের মধ্যে কাউকে মারতে পারে না। আপনার নাম? খুজিটিপাড়া হাটে না কি কু চিনবো, লোক হঠাৎ এসে লেতাইতে লাগলো কি কু চিনবো। আমি পটল ভেন্ডি এইসব বীজ ছিলাম দিয়ে, বলছে যে এর ভাঙনেটা মিটিং এলো মার বাজেকে বলি লেতাইতে লাগলো। বিজেপি মিটিং এসেছিল বললে লেতাই লেটি মারতে লাগলো, কুমোরে ভ্যাগ ভ্যাগ করে লেতাইতে লাগলো। রামপ্রসাদ মণ্ডল, কাকুনিয়া, ভয় টিভি, বীরভূম। এখন নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়। শিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন শিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা, শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সব্যসাচী পাণ্ডে ও ডাক্তার পঙ্কজ ঘোষ, শিউড়ি সদর হাসপাতাল, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার মানালি সারেন ও ডাক্তার তুষারকান্তি ভট্টাচার্য, জেনারেল সার্জন ও অর্থোপেডিক ডাক্তার তরুণ মজুমদার,
জেনারেল ফিজিশিয়ান ডাক্তার অর্ধেন্দু রায় ও ডাক্তার দীনবন্ধু বিশ্বাস। এছাড়াও বসছেন জেনারেল ফিজিশিয়ান বক্ষ ও সুগার বিশেষজ্ঞ ডাক্তার শিবশঙ্কর লালা শ্রীরামপুর সরকারি হাসপাতাল, চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার মলয় শঙ্কর মণ্ডল কান্দি মহকুমা হাসপাতাল, নেফ্রোলজিস্ট কিডনি বিশেষজ্ঞ ডাক্তার রোহিত রুংতা নারায়ণা সুপার স্পেশালিটি হাসপাতাল, নবনীত কুমার নিউরোসার্জন গৌরী দেবী হাসপাতাল দুর্গাপুর, ডাক্তার সৌগত ঘোষ এমডি মেডিসিন শিউরি সদর হাসপাতাল, ডাক্তার শাবানা ইয়াসমিন এমএস গাইনি শিউরি সদর হাসপাতাল। শিউরিতে প্রথম সাউথের ডাক্তার দ্বারা জেনারেল চিকিৎসার সুবিধা। ডাক্তার চারুথা বালাচন্দ্রন এমবিবিএস ডিএ টিএনবি জেনারেল ফিজিশিয়ান, ডাক্তার মলয় বর্মন ইএনটি স্পেশালিস্ট শিউরি সদর হসপিটাল, ডাক্তার শুভেন্দু ভট্টাচার্য ইএনটি স্পেশালিস্ট শিউরি সদর হসপিটাল, ডাক্তার জিষ্ণু ভট্টাচার্য নিউরোসাইকিয়াট্রিস্ট স্নায়ু ও মনোরোগ বিশেষজ্ঞ শিউরি সদর হাসপাতাল। এছাড়াও মাসের বিশেষ বিশেষ দিনে বসছেন নারায়ণন সুপার স্পেশালিটি হাসপাতালের অন্যান্য রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব শিউরি বীরভূম শিউরি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019 9474437713 9434326822। বীরভূম জেলার অন্যতম বৃহৎ 111টি শয্যা বিশিষ্ট মাল্টি স্পেশালিটি হসপিটাল স্বস্তিক হসপিটাল শিউরি বীরভূম এখন আপনাদের সেবার জন্য প্রস্তুত। একমাত্র এখানে আছে অ্যাডভান্স আইসিইউ, এনআইসিইউ ও অত্যাধুনিক ওটিতে স্বল্প খরচায় সমস্ত রকম সার্জারির ব্যবস্থা। এখন থেকে প্রতি শুক্রবার ব্রেস্ট টিউমার ও ব্রেস্ট ক্যান্সার স্পেশালিটি ক্লিনিকের সুবিধা পাবেন মাত্র 200 টাকায়। এছাড়াও মেমোগ্রাফি, এফিনেসি, বায়োপসি ও কেমোথেরাপির সুবিধা রয়েছে। গরিব ব্যক্তি স্পেশালিটি ক্লিনিকের সুবিধা উপভোগ করুন মাত্র 50 টাকায় প্রত্যেক বুধবার। আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, এই সুলভ চিকিৎসার সুযোগ নিন আর সুস্থ থাকুন। স্বস্তিক হসপিটাল শিউরি বীরভূম, দূরভাষ 03462259550 অথবা 254444 অথবা 9333278318। শুধুমাত্র আপনাদের কথা ভেবে দৈনিক আনন্দবাজার পত্রিকা সহ কলকাতা থেকে প্রকাশিত সমস্ত দৈনিকে ইংরাজি, বাংলা, হিন্দি ক্লাসিফাইড ও ডিসপ্লে বিজ্ঞাপনের পরিষেবা কেন্দ্র ভয় টিভি কার্যালয়। যোগাযোগ 9434326822 9474437713। মেঘ মল্লার অল ইন্ডিয়া কালচারাল অ্যাসোসিয়েশন অনুমোদিত ময়ূরভ ডান্স একাডেমি নৃত্য শিক্ষা নিকেতন। এখানে কথক, মণিপুরি, রবীন্দ্র নৃত্য, সেমি ক্লাসিক্যাল নৃত্য, শাস্ত্রীয় সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত এবং আধুনিক গান শেখানো হয় সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত পরিবেশে। কলকাতা সহ দেশে ও বিদেশে অনুষ্ঠানের সুযোগ রয়েছে। পরীক্ষায় ভালো ফলাফল করলে স্কলারশিপের ব্যবস্থা রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ে নৃত্য শিক্ষাগুরুদের দিয়ে কর্মশালা ও পরীক্ষার ব্যবস্থা আছে। প্রিন্সিপাল সায়নী ঘোষ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে বি মিউজিক, এম মিউজিক এবং বর্তমানে গবেষণারত। যোগাযোগ করুন 9775271153 এবং 8250822229। ঠিকানা চৈতালি মার্কেট, শিউরি, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। মোহাম্মদবাজার ব্লকের আদিবাসী অধ্যুষিত বিদ্যালয়গুলিতে স্বচ্ছ ভারত মিশনের পাঠ নিচ্ছে এবার খোদ এলাকার আদিবাসী যুবক যুবতীরা। ল্যাপটপ প্রজেক্টরের পাশাপাশি হাতে কলমে প্রশিক্ষণ দিচ্ছে ভরাই নামক আদিবাসী সংগঠন সদস্যরা। ঝাড়খণ্ড লাগোয়া তুলসীবনা আমগাছি শেওড়াকড়ি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এ বিষয়ে অবগত করার উদ্দেশ্যে এই প্রচার অভিযান বলে জানা গেছে। সংগঠনের মোট 25 জন সদস্য প্রায় প্রত্যেক দিনই বিভিন্ন বিদ্যালয়ে প্রচার চালাচ্ছেন।
পাশাপাশি গ্রামের মহিলাদেরও সচেতন করার প্রক্রিয়া জারি রয়েছে। গ্রামের মহিলাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, যেখানে সেখানে বর্জ্য পদার্থ না ফেলা, বাইরে প্রাত্যকৃত্য না সারা সহ স্বচ্ছ জেলা গড়তে যে সকল কাজকর্মের প্রয়োজন তা হাতে কলমে দেখাচ্ছেন ওই সংগঠনের সদস্যরা। পরিষ্কার পরিষ্কার হ্যান্ড ওয়াশ তাহলে নিয়ে ইন তীরে হাতাও কেদা হাতাও কেদ চিকায় তি ভয়টিভি মোহাম্মদ বাজার। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। বিজেপি করলে হাটে সবজি বিক্রি করা যাবে না, এমনই দাবি তুলে বীরভূমের নানুরে বিজেপি সমর্থকদের মারধরের অভিযোগ। মোহাম্মদবাজার ব্লকে আদিবাসী বিদ্যালয়গুলিতে স্বচ্ছ ভারত মিশনের অভিযান। এখন জেলা বার্তা এই পর্যন্ত, নমস্কার।